আপনারা অনেকেই গেম অফ থ্রোনস দেখে থাকবেন। গেম অফ থ্রোনসের দুটি অন্যতম প্রধান চরিত্র হলো জেমি এবং সার্সি। তারা সম্পর্কে ভাই বোন হলেও তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। তারা একে অপরকে খুব ভালোবাসতেন এবং তাদের একটি সন্তানও হয়। কিন্তু তাদের এই সম্পর্ক তারা পরিবার এবং সমাজ থেকে লুকিয়ে রেখেছিলেন, কারণ তারা জানতেন তাদের এই সম্পর্ক কেউ কোনোদিনও মেনে নেবে না। কিন্তু মধ্যযুগের ইউরোপে অধিকাংশ রাজা বা রাজপরিবার পারিবারিক বিবাহ বা ইনব্রিডিংয়ে বিশ্বাস করতেন। তারা নিজেদের ভাই বা বোনকে বিবাহ করতেন এবং মধ্যযুগে ইউরোপে ইনব্রিডিং বহুল পরিমাণে প্রচলিত ছিল। কিন্তু তখনকার মানুষ জানতেন না এই ইনব্রিডিংয়ের ক্ষতিকর দিকগুলি। পরে বিজ্ঞানীরা বহু গবেষণা করে জানতে পেরেছেন যে ইনব্রিডিং কতটা ক্ষতিকর। কেন মধ্যযুগে ইনব্রিডিং এত জনপ্রিয় হয়ে উঠেছিল? পারিবারিক প্রজনন এবং তার ফলে হওয়া বংশবৃদ্ধি কেন শরীরের পক্ষে ক্ষতিকর? ইতিহাস ও বিজ্ঞান আমাদের কী তথ্য দিচ্ছে ইনব্রিডিং সম্পর্কে, সবই জানবো আজ আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটিকে একদম শেষ অবধি দেখতে হবে আপনাকে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন আরও এই রকম ভিডিও বানানোর জন্য। 1649 খ্রিস্টাব্দের 7ই অক্টোবর স্পেনের রাজা ফিলিপ বিবাহ করেন মারিয়ানাকে, যিনি পরে মারিয়ানা অফ অস্ট্রিয়া নামে পরিচিতি লাভ পান। শুনলে আশ্চর্য হবেন, তাদের মধ্যকার বয়সের পার্থক্য ছিল প্রায় 30 বছর। এটা তো গেল বয়সের পার্থক্য। এবার যেটা বলবো সেটা শুনলে আপনি আরও আশ্চর্য হবেন, মারিয়ানা ছিলেন রাজার ভাইজি, অর্থাৎ ভাইয়ের মেয়ে। আজকের সময় যা মানুষ কল্পনাও করতে পারবে না। পরিবারের মধ্যে এই বিবাহ বহুকাল আগে শুরু হয়েছিল। এই প্রথা শুরু করেছিল হ্যাবসবার্গ ডাইনাস্টি, যারা ইতিহাসের পাতায় পারিবারিক বিবাহের জন্যই বিখ্যাত। তখনকার দিনের অধিকাংশ সম্রাট পারিবারিক বিবাহ করতেন, কারণ তারা চাইতেন তাদের ঐতিহ্য ধরে রাখতে এবং যাতে অন্য কোনো বংশের রক্ত রাজবংশের সাথে না মেশে। কিন্তু তারা জানতেন না পারিবারিক বিবাহের ক্ষতিকর দিকটা। স্পেনের সাম্রাজ্যের ধ্বংসের অন্যতম কারণ ছিল এই পারিবারিক বিবাহ, কারণ পারিবারিক বিবাহের ফলে যে সন্তানের জন্ম হয় তাদের মধ্যে 99% সন্তানেরই শরীর খুব দুর্বল হয় এবং তারা বেশি বছর বাঁচতেও পারে না। এর জলজান্ত উদাহরণ ছিল স্পেনের সম্রাট ফিলিপ এবং মারিয়ানার সন্তানরা। তাদের সন্তানরা যেমন দুর্বল ছিল ঠিক ততটাই কুৎসিত ছিল। তৎকালীন অন্যান্য ইউরোপের রাজবংশীয় সন্তানদের মধ্যে সবচেয়ে দুর্বল ছিল মারিয়ানার সন্তানরা। সম্রাট ফিলিপ এবং মারিয়ানা 5 জন সন্তানের জন্ম দেন। তাদের মধ্যে 2 জন এতটাই দুর্বল ছিল যে তারা কিছু বছর পরই মারা যায়। বাকি 3 জনের মধ্যে 1 জন কোনোক্রমে রাজা হতে পেরেছিল। তার নাম ছিল চার্লস। কিন্তু চার্লস জন্ম থেকেই শারীরিকভাবে খুব দুর্বল ছিল। 4 বছর বয়স পর্যন্ত চার্লস কথা বলতে পর্যন্ত পারত না এবং তার মুখের চোয়াল এতটাই বড় ছিল যে পরবর্তীকালে সে কোনোদিন ভালোভাবে কথাও বলতে পারেনি। চার্লসের জন্মের কিছু বছরের মধ্যেই তাকে প্রায় তৎকালীন সবকটি বড় বড় রোগের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, যেমন স্মল পক্স, চিকেন পক্স, রুবেলা ইত্যাদি। কিন্তু সে কোনো রকমে বেঁচে যায়। তাকে এতটাই বাজে দেখতে ছিল যে রাজবাড়ির লোকেরা মনে করতেন তার মুখ দেখলে নাকি তাদের দিন বাজে যাবে। তাই যখন তিনি রাজপথ দিয়ে হেঁটে যেতেন সকলে মুখ ফিরিয়ে নিতেন। 1700 খ্রিস্টাব্দে মাত্র 39 বছর বয়সে সে মারা যায়। চিকিৎসকরা পরে গবেষণা করে জানতে পেরেছিলেন সম্রাট চার্লসের হার্ট পাম্প করার ক্ষমতা প্রায় শেষ হয়ে এসেছিল এবং তার হৃৎপিণ্ডটি গোলমরিচের ন্যায় ছোট হয়ে গিয়েছিল। এর সাথে ফুসফুস ও যকৃত কাজ করা বন্ধ করে দিয়েছিল এবং তার মাথায় জল জমে গিয়েছিল। চিকিৎসকদের কাছে এটা একটা আশ্চর্যের বিষয় ছিল, কারণ এত রোগের মধ্যেও একটি মানুষ কী করে 39 বছর পর্যন্ত বেঁচেছিল। রাজত্বে পারিবারিক বিবাহ বা রয়্যাল ইনব্রিডিং সারা ইউরোপে ধীরে ধীরে ছড়িয়ে পড়েছিল। কিছু সময়ের পর এশিয়ার বিভিন্ন দেশেও রয়্যাল ইনব্রিডিং দেখা গিয়েছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য দেশগুলি ছিল চায়না, কোরিয়া, জাপান এবং থাইল্যান্ড। থাইল্যান্ডের রাজা চুলালংকংয়ের 116টি স্ত্রী ছিল, যার মধ্যে বেশিরভাগই ছিল তার নিজের বোন, কারণ রাজার বাবার 32টি স্ত্রী ছিল। চুলালংকংয়ের মোট 82টি সন্তান ছিল, তার মধ্যে 77টাই ছিল পারিবারিক বিবাহের ফলে। 77 জনের মধ্যে বেশিরভাগ সন্তানই জন্মের পরই মারা যায় এবং বাকিরা 25 বছরের মধ্যেই মারা যায়। শুধুমাত্র যে সন্তানগুলি পারিবারিক বিবাহের ফলে জন্মায়নি কেবলমাত্র তারাই বেঁচে থাকে। রাজা তুতেনখামেনের নাম নিশ্চয়ই আপনারা সকলেই শুনেছেন। তিনিও ছিলেন পারিবারিক বিবাহের ফলে হওয়া সন্তান। তিনি কোনোদিনও জন্মের পর হাঁটতে পারেননি।
বিখ্যাত বিজ্ঞানী চার্লস ডারউইনও বিবাহ করেছিলেন তার পিস্তৃত ভাগ্নি এভা ডারউইনকে। তাদের 10টি সন্তানের মধ্যে 7 জনই জন্মের কিছু বছর পর মারা যায় এবং বাকি 3 জন বেঁচে গিয়েছিল ঠিকই, কিন্তু অধিকাংশ সময় তারা বিভিন্ন রোগে ভুগতেন এবং তারা কেউই সন্তান ধারণে সক্ষম ছিলেন না। পরে ডারউইন এই পারিবারিক বিবাহের ক্ষতিকর দিক নিয়ে রিসার্চও শুরু করেছিলেন, কিন্তু মারা যাওয়ার আগে সেই রিসার্চ পরিপূর্ণ হয়নি। কিন্তু তিনি গাছের ওপর পরীক্ষা করে বুঝতে পেরেছিলেন যে ক্রস ব্রিডিংয়ের ফলে হওয়া গাছগুলি সেলফ ব্রিডিং অর্থাৎ ইনব্রিডিংয়ের ফলে হওয়া গাছগুলি থেকে অনেক বেশি মজবুত। পরে অন্যান্য বিজ্ঞানীরা গবেষণা করে বুঝতে পেরেছিলেন ইনব্রিডিংয়ের ফলে বংশবিস্তার করা একদমই স্বাস্থ্যকর নয়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে পিস্তুত ভাই বা বোনের সাথে আমাদের শরীরে 12.5% জিনের সাদৃশ্য থাকে, তাই বিপদ একটু হলেও কম। এই কারণেই ডারউইনের 3টি সন্তান বেঁচে ছিল। অন্যদিকে নিজের বোন বা ভাই অর্থাৎ যাদের পিতা ও মাতা এক, তাদের মধ্যে 50% জিনের সাদৃশ্য থাকে, যা অত্যন্ত খারাপ। এবং এই কারণেই রাজা চুলালঙ্কংয়ের 77টি সন্তানের সবকটি সন্তানই মারা গিয়েছিল। যদি পিতা ও মাতা আলাদা হয় তাহলে 25% জিনের সাদৃশ্য থাকে। আজ আমেরিকার 31টি রাজ্যে এবং ইউরোপের প্রায় অধিকাংশ দেশে ইনব্রিডিং নিষিদ্ধ। অনেক নৈতিক লড়াইও চলছে কোর্টে এই ইনব্রিডিংকে কেন্দ্র করে। কিন্তু বিজ্ঞানসম্মতভাবে এইটুকু বলা যায় যে পারিবারিক বিবাহের ফলে বংশবৃদ্ধি একদমই স্বাস্থ্যকর নয়। কেমন লাগলো আমাদের এই ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।